গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে রাজু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের নয়াপাড়া ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মহাসড়ক প্রশস্তকরণ কাজে নিয়োজিত চায়না কোম্পানি কর্মরত ওই শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে গতকাল সন্ধ্যায় নিখোঁজ হয়। আজ শনিবার সকালে ব্রিজের নিচে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রাজু মিয়ার উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের মোজাম্বেল হোসেন ওরফে বাদশা মিয়ার ছেলে। এই ঘটনায় থানা একটি মামলা।